এই রোটেটিং পার্ট আছে, রোটর আছে, সেখানে থাকবে ফিল্ড ওয়েল্ডিং অ্যান্ড স্টেশনারি পার্ট আছে, এখানে থাকবে আর্মেচার ওয়েল্ডিং। কেন থাকবে, এতে কি অ্যাডভান্টেজ আছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে দেখে নিই এটা কিভাবে কাজ করে। ডট মানে কি হচ্ছে, এখান থেকে কারেন্টটা বেরিয়ে আসছে, তাই তো? আর ক্রস মানে কি, যদি ফিল্ডের ডাইরেকশন তাহলে কি হবে, নিচের থেকে উপরের দিকে ফ্লাক্সের ডাইরেকশন। আর উইথ ইন দ্য ম্যাগনেট ফ্লাক্সের ডাইরেকশন কোন সাইড থেকে কোন দিকে হয়, নর্থ টু সাউথ না সাউথ টু নর্থ? নর্থ টু সাউথ। উইথ ইন দ্য ম্যাগনেট সাউথ টু নর্থ, সাউথ সাইড দ্য ম্যাগনেট নর্থ টু সাউথ, মানে এখান থেকে যদি বেরিয়ে আসে তখন নর্থ থেকে সাউথ হবে। বাট এটা কি সেম মেটেরিয়াল, মানে নর্থ থেকে সাউথ হচ্ছে, মানে এন আর এসটাকে আমরা এইভাবে লিখতে পারবো। আমরা প্রথমে ফ্লাক্সের ডাইরেকশনটা দেখলাম, যেখান থেকে যাচ্ছে সেটা সাউথ, যেখানে পৌঁছাচ্ছে সেটা নর্থ, কারণ এটা সেম মেটেরিয়ালের মধ্যে। উইথ ইন দ্য ম্যাগনেট আগেও বলেছি তোমাদেরকে, সাপোজ এটা একটা ম্যাগনেট, এবার দেখো এখানে এন পোল আছে, এখানে এস পোল আছে, তাহলে কি হবে, উইথ ইন দ্য ম্যাগনেট হলে ফ্লাক্স এস থেকে এন এর দিকে যাবে, এর দিকে যাবে। আউটসাইড হলে কি হবে, এন থেকে এস এর দিকে, এন থেকে এস এর দিকে যাবে। তো আমরা থাম রুল ইউজ করে দেখলাম ফ্লাক্সটা নিচের থেকে উপরের দিকে উঠছে, তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে এস পোল আছে, এখানে এন পোল আছে। তো এই যে ফ্লাক্স তৈরি হলো এটা স্টেশনারি, রোটেটিং নয়, কারণ এখানে আমরা ডিসি সোর্স দিয়েছি। থ্রি ফেজ সোর্স দিলে তিনটে পয়েন্ট থাকতো, এখানে দেখো দুটো জায়গা রয়েছে, একটাতে কারেন্ট যাচ্ছে একটা কারেন্ট বেরিয়ে আসছে, ডিসি সোর্স দিয়েছি। তো এই স্টেশনারি ফ্লাক্সটাকে রোটেশনাল করতে হবে, রোটেশনাল না করলে স্টেটরের যে উইন্ডিংগুলো আছে সেগুলো কাট করবে না। আর আমরা আগেই দেখেছি কি, ফ্লাক্স থাকলে ইএমএফ তৈরি হয় না, ফ্লাক্সটা চেঞ্জ হলে তবে ইএমএফ তৈরি হয়। স্টেটরের মধ্যে আর ওয়াই বি আছে, এখানে আর আছে ধরো, এখানে ওয়াই আছে 120 ডিগ্রি পর, তারপর এখানে বি আছে, এটা কনসেন্ট্রেটেড উইনিং করে দেখেছি আমরা, এভাবে ক্যালকুলেট করি। কিন্তু উইনিং অ্যাকচুয়ালি কীভাবে ডিস্ট্রিবিউট থাকে সে সম্পর্কে তোমরা ছবি এঁকেছো, ডিস্ট্রিবিউট রাখার কারণও পড়েছো। এই ফ্লাক্সটা যদি এভাবে স্টেশনারি থাকে কখনো এই উইন্ডিং গুলোকে কাট করছে না, কাট না করলে আমাদের ইএমএফ তৈরি হবে না, তাই এটাকে আমাকে রোটেট করাতে হবে। তো আমি কি করলাম, এখানে একটা প্রাইম মুভার লাগালাম, প্রাইম মুভারের সাহায্যে যদি আমি একে রোটেট করাতে থাকি, প্রাইম মুভারের সাহায্যে যদি আমি রোটেট করাতে থাকি, তাহলে কি হবে, এন পোলটা রোটেট করবে, এস পোলটা রোটেট করবে, ফ্লাক্সটা চেঞ্জ হতে থাকবে। তাহলে এখানে রোটেশনাল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য আমাদেরকে আলাদা করে রোটেট করাতে হচ্ছে। তাই এটা সেলফ এক্সাইটেড নয়, ইন্ডাকশন মোটরে কি হচ্ছিল, অটোমেটিক রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ইন্ডাকশন মোটরে রোটরের স্পিডটা বাড়তে বাড়তে যখন সিঙ্ক্রোনাস স্পিড হয়ে যাচ্ছিল তখন ফ্লাক্স কাটিং অ্যাকশনটা বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ ফ্লাক্স স্টেটরের ফ্লাক্সটা এন স্পিডে ঘুরছে, রোটরটাও এন স্পিডে ঘুরছে, রিলেটিভ মোশন নেই, ফ্লাক্স কাটিং অপশন হচ্ছিল, তাই ওটা কখনোই সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতে পারতো না। তাই কি বলা হতো, কি মেশিন বলা হতো, অ্যাসিঙ্ক্রোনাস। এটা কিভাবে কাজ করবে দেখি, এখানে যদি সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরায় কি হবে, এটা যে স্পিডেই ঘোরায় সেটাই সিঙ্ক্রোনাস স্পিড হবে, কারণ এখানে স্টেটরটা ফিক্সড, রোটার ফিল্ডটাকে আমরা নিজের ইচ্ছে মতো মুভ করছি। আমাদের কি রকম ফ্রিকোয়েন্সি দরকার সেই ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা একে স্পিড দেবো, সেটাকে সিঙ্ক্রোনাস স্পিড বলবো। এটা সিঙ্ক্রোনাস স্পিডে রোটেট করাচ্ছি, যে স্পিডে একে রোটেট করাচ্ছি সেটাই সিঙ্ক্রোনাস স্পিড, তাই এটাকে সিঙ্ক্রোনাস মেশিন বলা হয়। আমরা কি জানি স্পিড ইকুয়াল টু কি হয়, 120 f/p, তোমরা পড়েছো। এখন ফ্রিকোয়েন্সি ধরো নাম্বার অফ পোল 2 আছে, ফ্রিকোয়েন্সি আমাকে 60 হার্টজ করতে হবে, তাহলে স্পিড কত করতে হবে, 36 হার্টজ। ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজ করতে হয় তাহলে কত করতে হবে স্পিড, 3000 আরপিএম। তাহলে আমার কি রকম ফ্রিকোয়েন্সি লাগবে সেই স্পিডে আমরা ঘোরাবো, এবং সেই স্পিডটার নাম দেবো আমরা সিঙ্ক্রোনাস স্পিড। তো বেসিক্যালি ওয়ার্কিং প্রিন্সিপালটা এরকমই হলো যে আমরা প্রথমে রোটরটাকে একটা ডিসি সোর্স দিয়ে এক্সাইটেড করি, এটা কীভাবে এক্সাইট করি সে সম্পর্কে বিভিন্ন মেথড আছে, সেটা তোমাদের সিলেবাসের মধ্যেই আছে। ওর মধ্যে একটা এন এস পোল তৈরি হয়,
এনএস পোল তৈরি হওয়ার পক্ষে প্রাইম মুভারের সাহায্যে একটা রোটেট করাতে থাকে। তাহলে কি হবে, যে ফিল্ডটা তৈরি হওয়া রোটেট করতে শুরু করলো, স্টেশনারি স্টেটের কন্ডাক্টরগুলোকে কাট করতো এবং এই কারেন্টটাকে আমরা বের করে নিয়ে আসতাম, পাওয়ারটাকে আমরা বের করে নিয়ে আসলাম যেটা আমরা ইউজ করবো। তো এখানে কি হলো, আমরা মেকানিক্যাল এনার্জি দিলাম প্রাইম মুভারের সাহায্যে, আর কি পেলাম, ইলেকট্রিক্যাল এনার্জি পেলাম। যেখানে মেকানিক্যাল এনার্জি দিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি পায়, সেটাকে জেনারেটর বলে না মোটর বলে, মনে করো পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিন এ পড়েছিলাম, যদি ভুলে যাও একটু দেখে নিও। স্যার এক্ষেত্রে কি স্যার এটা টু পোলই থাকে না এর বেশি হয়? সব আলোচনা কর। এবার দেখো প্রথমে, আচ্ছা যখন বললে তখন এই কোশ্চেন, এটা ইন্টারভিউ কোশ্চেন বলে দিই তোমাদেরকে, যদি ফ্রিকোয়েন্সি 50 Hz হয় তাহলে হাই স্পিড কত হতে পারে? পোলের ভ্যালু 2, 4, 6, 8 এরকম হবে, সবসময় ইভেন নাম্বার হবে। তাহলে স্পিডের ভ্যালু হাইস্ট কত হতে পারে ইন্ডিয়াতে? ফ্রিকোয়েন্সি 50 Hz, স্পিড যদি ইনক্রিজ করতে হয় আমাদের, তাহলে পোল কি করতে হবে? পোল তো কমাতে হবে। পোলের লোয়েস্ট ভ্যালু কত? 2 দুই বসিয়ে দাও, 3600 RPM হবে স্যার। সেটা 60 হলে, 50 হলে কত হবে বলো? 3000 স্যার। 3000, তাহলে যদি বলো ইন্ডিয়াতে হাই স্পিড অফ অল্টারনেটর কত হতে পারে, কি অ্যানসার হবে? 3000 RPM। 3000, এটা ইন্টারভিউ কোশ্চেন তোমাদের ধরতে পারে। আর যদি বলো এটা আমেরিকাতে তখন 3600 বলো। এবার যেটা বলছিলাম মেন কথা সেটা হচ্ছে, দেখো এখানে দুটো রোটরের মধ্যে কনস্ট্রাকশনের মধ্যে ডিফারেন্স আছে। এখানে দেখো এর পোলগুলো বেরিয়ে আছে, আর পোলগুলো উইদিন এ সিলিন্ডার। তো এই সিলিন্ডার যেটা সেটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল রোটার, আর যেটা স্যালিয়েন্ট হয়ে থাকে পোলগুলোকে, মানে বেরিয়ে থাকে, সেগুলোকে বলা হয় স্যালিয়েন্ট পোল রোটার। এদের ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে কোনো পার্থক্য নেই, সেমভাবে দেখো এখানে 4টে পোল আছে, NS NS, একে রোটেট করাবো প্রাইম মুভারের সাহায্যে, এ কাজ করবে এবং এটা আমাদের যে পাওয়ারটা তৈরি হবে সেটা আমরা এই থ্রি ফেজ উইন্ডিং থেকে কানেক্ট করব। এখন আমাদের, হ্যাঁ বলো স্যার, এই রোটারটাতে স্যার যে পোল গুলো তৈরি হয়েছে স্যার, সে দুটো অপোজিট সাইডে নর্থ সাউথ আছে স্যার, এখানে তো স্যার সেরকম ভাবে নেই, মানে এই জিনিসটা কিরকম কি? এখানে যদি 4টে হতো তাহলে কি হতো, এখানে নর্থ সাউথ নর্থ সাউথ হতো, অলওয়েজ নর্থের পর নর্থ হয় না, নর্থের পর সাউথ হবে, নর্থের পর নর্থ হলে সেটা রোটেট করবে না। এখানে টু পোল দেখিয়েছি বলে ওর অপোজিট সাইড হয়েছে, ধরো একটা 4 পোল করতাম তাহলে কি হতো, এখানে নর্থ এখানে সাউথ, এখানে নর্থ এখানে সাউথ। এখন আমাদের দুটো কোশ্চেন অ্যারাইজ করছে মাথায়। প্রথম কথা হচ্ছে, কেন আমরা স্টেটরকে স্টেশনারি স্টেটরের মধ্যে আর্মেচার নিলাম আর রোটরের মধ্যে ফিল্ড নিলাম? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমরা দু রকম টাইপের কেন বানাতে গেলাম, সিলিন্ড্রিক্যাল রোটার আর স্যালিয়েন্ট পোল রোটার? তো এই দুটো কোশ্চেন আজকে আলোচনা করবো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তো প্রথমে যেটা আমরা দেখবো যে এটার অ্যাডভান্টেজ কি হলো, আমি রোটারকে যদি রোটারের মধ্যে যদি ফিল্ড উইন্ডিং নিই আর স্টেটারের মধ্যে যদি আর্মেচার উইন্ডিং নিই, সেটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, এই যে ডিসি পাওয়ারটা দেবো সেটাকে আমরা যে সাহায্যে দিই সেটা হচ্ছে স্লিপ রিং। স্লিপ রিং সম্পর্কে আমরা পরে আরো ডিটেলস আলোচনা করব। স্লিপ রিং এর সাহায্যে কিভাবে দেবো, ডিসি মেশিনে আমরা যে পাওয়ারটা কালেক্ট করতাম সেটা কিসের থেকে কালেক্ট করতাম? যেহেতু আমরা কমিউটেটর ইউজ করি তাই আমরা ওটাকে ডিসি তে কনভার্ট করেছি, আর এখানে যেহেতু এখানে আমরা স্লিপ রিং ইউজ করছি তাই এটা অল্টারনেটিভই থেকে যাবে। তো এখানে যদি আমি ডেটা ডিসি পাওয়ার দিই একে, তাহলে কি দেবো, স্লিপ রিং এর মধ্যে দিয়ে দেবো।
স্লিপ রিং এর মধ্যে দিয়ে যদি আমি এখানে এসি পাওয়ার দিতাম, মানে যদি আর্মেচারকে আমরা রোটারের মধ্যে রাখতাম আর ফিল্ডকে যদি আমরা স্টেটরের মধ্যে রাখতাম, যেটা ইন্ডাকশন মেশিনে করেছিলাম, তাহলে কি হবে, এই থ্রি ফেজ সাপ্লাইটাকে আমরা কালেক্ট করতে হবে একটা স্লিপ রিং এর মধ্যে দিয়ে। থ্রি ফেজ সাপ্লাই কালেক্ট করা ইজি, না টু ফেজ সাপ্লাই দেওয়া ইজি? টু ফেজের জন্য আমার দুটো তার লাগবে, থ্রি ফেজের জন্য কটা তার লাগবে, কটা স্লিপ রিং লাগবে? তিনটে চারটে লাগবে, তিনটে চারটে লাগবে, চারটে লাগবে, বিকজ একটা নিউট্রাল পয়েন্ট থাকবে। তাহলে সেখানে একটা খরচা বেড়ে যাচ্ছে। এরকম কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে আমরা আগে দেখে নিই, তারপর লিখে নেব। একটা এক্সাম্পল দেখো, আমাদের 220 ভোল্ট 11 কেবল একটা সিঙ্ক্রোনাস মেশিন আমরা নিয়েছি, 220 ভোল্ট 11 কেভি, মানে হচ্ছে এর যে থ্রি ফেজ পাওয়ারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 220 MVA, সরি 220 MVA 11 কেভি। তাহলে কারেন্ট কত হবে বলো তোমরা? অ্যাপারেন্ট পাওয়ার ইকুয়াল টু কি হতো? ভি ইন্টু আই, ভি ইন্টু আই। আর যদি আমি এখানে থ্রি ফেজ ইউজ করি তাহলে কি হবে? ভি ইন্টু ভি ইন্টু আই, √3 ভি ইন্টু আই, যেখানে ভিটাও লাইন আইটাও লাইন। আবার যদি এটা আমরা ফেজ ইউজ করি তাহলে কি করব? 3 VI। 3 VI, যেখানে দুটো ফেজ। এর দুটো পার্ট হতো, একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, একটা অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারের ভ্যালু কি ছিল বলো? VI cos phi, VI cos phi। কিন্তু এটা যখন থ্রি ফেজ হয়ে যেত তখন কি করতাম আমরা? √3 লিখতাম। যদি আমরা লাইন কারেন্ট লাইন ভোল্টেজ ইউজ করি। আর রিয়াক্টিভ পাওয়ার কি ছিল? তাহলে √3 VI sin phi হবে। √3 VI সাইন ফাই। এর ইউনিট কি ছিল অ্যাপারেন্ট পাওয়ারের? এখানে কি হচ্ছে, ভোল্ট ভোল্টেজের ইউনিট কি ভোল্ট, কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার, বা আমরা সবসময় টাইপ ভ্যালু ইউজ করি বলে মেগা ভোল্ট অ্যাম্পিয়ার, MVA ইউজ করতাম বা KVA ইউজ করতাম। বেসিক ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি? স্যার ওয়াট, ওয়াট। রিয়্যাকটিভ পাওয়ারের ইউনিট কি? এটা স্যার ভোল্ট অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স। ভার, ভি ভোল্ট অ্যাম্পিয়ার রেজিস্ট্যান্স, VAR ভার বলা। তো আমাদের এখানে দেখো দেওয়া আছে যেটা সেটা হচ্ছে MVA, ভোল্টেজ দেওয়া আছে লাইন। তাহলে কারেন্ট বের করো তাড়াতাড়ি। আই থিঙ্ক এগুলো তোমাদের কাজে লাগবে, এখান থেকে বুঝতে পারছো কি হবে MVA মানে √3 VI ইকুয়াল টু ওই পাওয়ারটা। VA ভ্যালু জানো, আইটা বের করো না তাড়াতাড়ি, বের করে আমাকে বলো কত হচ্ছে। স্যার 1154.70 অ্যাম্পিয়ার। √3 V ইন্টু, ভি এর জায়গায় 11 বসালে আই ইকুয়াল টু 220 করেছো। তাহলে 220 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 11, কিলো টু মেগা গেলে 10³ হয়, 11547 হচ্ছে। এবার দেখো একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টকে আমরা হ্যান্ডেল করতে হচ্ছে যদি আমরা আর্মেচারকে রোটরে রাখতাম। আর্মেচারকে যদি আমরা রোটরে রাখি তাহলে কি হচ্ছে, আমাকে এই কারেন্টটা দিতে হচ্ছে রোটরে, যেটা একটা রোটেটিং পার্ট। তো হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টটা রোটরে দেওয়া ইজি না স্টেশনারি পার্টে দেওয়া ইজি? অবশ্যই স্টেশনারি পার্টে দেওয়া ইজি, তাই আমরা আর্মেচারকে স্টেটর উইন্ডিংয়ে রাখি। এখন এই যে কারেন্টটা আছে যদি এটাকে আমরা রোটরে রাখতাম আর্মেচারকে, তাহলে কি হতো, তিনটে যে স্লিপ রিং আছে তাদেরকে এই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টটাকে উইথস্ট্যান্ড করার মতো তৈরি করতে হতো, তাহলে স্লিপ রিং এর দাম বেড়ে যেত। এবার এখানে ভোল্টেজ কত দেওয়া আছে, 11 কেভি। ভোল্টেজের উপর কি ডিপেন্ড করে, ইনসুলেশন দা ইনসুলেশন। তাহলে ইনসুলেট করতে হতো একটা
ফিউজ ভোল্টেজের জন্য কত ভোল্টেজ সেটা? 11 kV। 11 kV। করতে হতো 11/√3, কারণ পার ফেজ প্রত্যেকটা সিবলিং একটা ফেজ কে ই করতো, এটা ফেজ কারেন্ট কে ফ্লো করাতো, তাহলে ফর ভোল্টেজ এখানে লিখবে 11/√3। তাহলে কি কি প্রবলেম এলো দেখে নিই। প্রথমে যদি আমরা আর্মেচার কে রোটারে রাখতাম, প্রত্যেকটা স্লিপ রিং কে এই হিউজ অ্যামাউন্ট অফ কারেন্টটাকে উইস্টেন্ড করতে হতো, প্রত্যেকটা স্লিপ রিং কে ইনসুলেটেড করতে হতো এই হিউজ ভোল্টেজটাকে উইস্টেন্ড করার জন্য, একটা স্টার পয়েন্ট থাকতো সেটার জন্য একটা স্লিপ রিং এক্সট্রা লাগতো। এবার যদি আমি ওখানে ফিল্ড উইন্ডিং দেখি, ফিল্ড উইন্ডিং এর জন্য আমার কত লাগবে? অনলি 11 MVA এন্ড 550 ভোল্ট। তাহলে এখন কারেন্ট কত হবে আপনি বের করো। এটা কিন্তু ডিসি, এখানে √3 আসবে না, এখানে VI ইকুয়াল টু পাওয়ার, এখানে কারেন্ট কত আসছে তাড়াতাড়ি বের করো। 1818.18। দেখি হ্যাঁ MVA স্যার, মানে ওটাই তো, এসেছে 1818.18। হ্যাঁ স্যার এটাই এসেছে। 1818.18 ঠিক বলেছো তোমরা। কত কম কারেন্ট উইস্টেন্ড করতে হচ্ছে এখানে, সেখানে এখানে আমার একটা 11 অ্যাম্পিয়ারের সঙ্গে 1 অ্যাম্পিয়ার হয়ে গেছে, 1000 অ্যাম্পিয়ারের সঙ্গে 11000 অ্যাম্পিয়ার। তাহলে এটা ইউজ করা ইজি ইজি, কারণ ফিল্ডের জন্য আমার কম কারেন্ট ইউজ করতে হচ্ছে, আর অনলি দুটো স্লিপিং ইউজ করলে আমার হয়ে যাচ্ছে, এখানে আমাকে সেখানে 4টি স্লিপিং ইউজ করতে হচ্ছিল। আর এর জন্য যে ভোল্টেজটা উইস্টেন্ড করতে হচ্ছে সেটা কতটা আসছে, ইনসুলেশন করতে হচ্ছে সেটা অনলি 550 ভোল্ট, যেটা সেখানে 11/√3 kV। এত হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ কে উইস্টেন্ড করার জন্য আমাকে ইনসুলেট করতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে কি কারণে আমরা রোটরের মধ্যে ফিল্ড উইন্ডিং কে রাখি আর স্টেটরের মধ্যে আর্মেচার উইন্ডিং কে রাখি। এখন আরো কিছু কারণ আছে, যদি স্লিপ রিং কে আমরা ইউজ করতেই হবে রোটরে, যদি আর্মেচার কে আমরা রোটরে রাখতাম, তাহলে এই হিউজ কারেন্ট ফ্লো হওয়ার জন্য স্লিপ রিং এর মধ্যে যে লসটা হতো সেটা ইনক্রিজ হয়ে যেত। স্লিপ রিং এর মধ্যে কি লস হবে? স্লিপ রিং এর মধ্যে I² R লস হবে, কারণ কি ওর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এফিসিয়েন্সি কি হবে, ডিক্রিজ করে যেত। তাই আমরা ফিল্ড উইন্ডিং কে রেখেছি যাতে কম কারেন্ট যায়, কম কারেন্ট গেলে স্লিপ রিং লসটাকে আমরা রিডিউস করে নিতে পারবো, এফিসিয়েন্সি বেড়ে যাবে। একটা রোটেটিং জিনিসকে ইনসুলেট করার থেকে একটা স্টেশনারি জিনিসকে ইনসুলেট করা অনেক ইজি। তাহলে স্টেটর আর্মেচার যদি রাখি, তাহলে আমরা ইজিলি এটাকে ইনসুলেট করতে পারবো ফর হাই ভোল্টেজ। এবার ফিল্ড উইন্ডিং এ পাওয়ার অনলি আমরা দেখলাম 1 MVA, যেখানে আর্মেচার উইন্ডিং এ পাওয়ার কত ছিল? 220 MVA। 220 MVA টাইপের কিছু একটা ছিল, দেখি 220 MVA ছিল, 1 MVA। তাহলে ইজিলি আমরা বুঝতে পারছি যে আর্মেচার উইন্ডিং টা তাড়াতাড়ি গরম হবে ফিল্ড উইন্ডিং এর থেকে, তা আমাদের সবসময় আর্মেচার উইন্ডিং কে কুলিং করে রাখা উচিত। এবার একটা স্টেশনারি জায়গায় কুলিং করা ইজি নাকি একটা রোটেটিং জায়গায় কুলিং করা ইজি? অবশ্যই একটা স্টেশনারি জায়গায় কুলিং করা ইজি। তাহলে আমরা কি করবো, স্টেশনারিতে আর্মেচার কে স্টেশনারিতে রাখবো যাতে করে আমরা ইজিলি এটাকে কুল করে নিতে পারি। লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে কি, যখন আমরা একটা ইনসুলেশন কমিয়ে দিয়েছি, কারেন্ট ফ্লোটা কমিয়ে দিয়েছি ফিল্ড উইন্ডিং এ কারেন্ট কম লাগছে, রোটরে যখন কারেন্ট কমিয়ে দিয়েছি, তাহলে কি হবে, রোটরে কন্ডাক্টর কমে গেছে। কন্ডাক্টর কমে যাওয়ার জন্য কি হবে, রোটরের ওয়েট কমে গেছে, লাইটার রোটর হয়ে গেছে। লাইটার রোটর হয়ে গেলে কি হবে, সেন্ট্রিফিউগাল ফোর্স কমে গেছে। সেন্ট্রিফিউগাল ফোর্স কি হয়, যখন কোনো জিনিস রোটেট করে তখন ওটা সবসময় বাইরের দিকে ছিটকে যেতে চায়, এই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটাকে V² R দিয়ে মেজার করা হয়। তো এই সেন্ট্রিফিউগাল ফোর্স কমে যাওয়ার জন্য কি করবো, আমরা হাই স্পিডে রোটেট করাতে পারবো রোটরকে, V² R মনে রাখবে। তাহলে V² R মানে কি, V এর উপর প্রপোর্শনাল সেন্ট্রিফিউগাল ফোর্স। যখন ওর ওয়েট কমে গেছে তখন কি হবে, আমরা একে হাই স্পিডে ইজিলি রোটেট করাতে পারবো। অ্যাজ এ রেজাল্ট কি হবে, যত বেশি স্পিডে রোটেট করবো তত বেশি আমরা আউটপুট পাবো। সেন্ট্রিফিউগাল ফোর্স কমে যাওয়ার জন্য একটা অ্যাডভান্টেজ পেলাম আমরা। আর যেগুলো আছে সেগুলো আমরা যখন লিখবো তখন আলোচনা করবো।
তাহলে এটা বেসিক্যালি লিখে নাও কি কি অ্যাডভান্টেজ আছে, এটা এক্সামে আসবে মোটামুটি ধরুন। আট নম্বর পয়েন্টে লেখো, মোর আর্মের টুথ স্ট্রেংথ, আর্মেচার টুথ কোনগুলো যেগুলো বেশি আসছে সেখান থেকে, বা এখানে সিলিন্ডারও আছে দেখো, সিলিন্ড্রিক্যাল রোটারও এখানে স্লট স্লট আছে যেগুলো বেরিয়ে আসছে সেগুলো হচ্ছে। জোরে বলো কি বলছো? এটা স্লট গুলোই হবে তো স্যার। আচ্ছা স্লট গুলো হচ্ছে ওর। এখন আমাদের প্রথম কোশ্চেনটা হয়ে গেল যে আমরা কেন স্টেটরকে আর্মেচারের মধ্যে আর্মেচারকে রাখি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা এরকম দুরকম টাইপের কেন করতে গেছি সিলিন্ডিকাল একটা স্যালিয়েন্ট পোল, কোনটা কোথায় ইউজ করব? তোমরা একটু বুদ্ধি লাগিয়ে বলো যে কোনটা বেশি স্পিড করানো সুবিধাজনক। একবার কোশ্চেনটা বললেন, শুনতে পেলাম না ঠিক একটা সিলিন্ড্রিকাল রোটরটা বেশি স্পিডে ঘুরবে। আর কোনটা হচ্ছে যে কোনটা বেশি স্পিডের রোটেট করানো সেফ, সিলিন্ড্রিক্যাল না স্যালিয়েন্ট? সিলিন্ড্রিক্যাল স্যালিয়েন্টটা কম স্পিডে ঘুরবে স্যালিয়েন্ট কম স্পিডে ঘুরবে, কারণ এগুলো সেখানে প্রোটেক্টেড স্যার। হয়ে আছে, ছিটকে বেরিয়ে যেতে পারে, সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি। আর এটা হচ্ছে রিজিড কনস্ট্রাকশন টোটালি সিলিন্ডার, আমার যেখানে বেশি স্পিড লাগবে, যেখানে বেশি স্পিড লাগবে সেখানে আমরা কি করব সিলিন্ড্রিক্যাল রোটর কে ইউজ করব, যেখানে কম স্পিড লাগবে সেখানে স্যালিয়েন্ট রোটর কে ইউজ করব। আমরা যেটা পড়ে এসেছি সেটা হচ্ছে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা প্রচুর পরিমাণে স্পিড ইউজ করি, সেখানে আমরা কোনটা ইউজ করব? এখানে কাটা কাটা আসছে। কথা কাটা আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, কাটা কাটা আসছে কথা। কোনটা বেশি স্পিডে ঘুরেছে আর একবার বলবেন। শোনা যাচ্ছে স্যার ক্লিয়ার? বলো যে কোন জিনিসটা স্পিডে বেশি ঘোরানো সেফ আমাদের জন্য, সিলিন্ডার না স্যালিয়েন্ট? সিলিন্ডার স্যার, সিলিন্ডার, সিলিন্ডার, কারণ এটা কোনো জিনিস প্রজেক্টেড হয়ে গেছে, হ্যাঁ স্যার। প্রজেক্টেড হয়ে আছে, প্রজেক্টেড হয়ে গেলে ছিটকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা যেখানে স্পিড উঠবে সেখানে কোনটা ইউজ করবো? সিলিন্ডিকাল, সিলিন্ডিকাল স্পিড করলো যেখানে কম স্পিড সেখানে আমরা ইউজ করবো স্যালিয়েন্ট পোর। স্যার আবার স্যার কাটা কাটা হচ্ছে, স্যার আবার কেটে কেটে যাচ্ছে কথাগুলো। যেটা আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউজ করি সেখানে আমরা কি করি, হাই স্পিড টারবাইন দিয়ে অল্টারনেটরকে হাই স্পিডে রোটেট করাই। তো হাই স্পিডের জন্য আমরা কি ইউজ করব, সিলিন্ড্রিক্যাল না স্যালিয়েন্ট? সিলিন্ড্রিক্যাল রোটার। তাহলে আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টে কি ইউজ করব, সিলিন্ড্রিক্যাল রোটার, সিলিন্ড্রিক্যাল। আর যেখানে আমরা হাইড্রাল পাওয়ার প্ল্যান্ট ইউজ করি, যেখানে বেসিক্যালি একটা ড্যাম বানায়, ড্যাম যেটা পড়াবো আমি তোমাদের পরে, ড্যাম বানায়, ড্যাম থেকে জলটা যখন পড়ে তখন ওটাকে রোটেট করায়, সেটা স্পিড কম দেয়, স্পিড কম থাকে, সেখানে কি ইউজ করব, স্যালিয়েন্ট, স্যালিয়েন্ট পোল, স্যালিয়েন্ট পোল রোটার। তো এখন ফ্রিকোয়েন্সি আমাদের ফিক্সড, স্পিড কমানোর জন্য আমাদের কি করতে হবে, পোলটাকে বাড়াতে হবে, পোলটাকে বাড়াতে হবে। তো স্যালিয়েন্ট পোলে আমাদের নাম্বার অফ পোলটা বেশি থাকে, নাম্বার অফ পোল যখন বেশি থাকে তাহলে কি লাগবে, আরো বেশি জায়গা লাগবে পুলটাকে বাড়ানোর জন্য। কেটে গেছে কি বলছো? প্রেজেন্টেশনটা স্যার কেটে গেছে স্যার। প্রেজেন্টেশনটা কেটে দিই যাতে কথাটা শোনা যায়। কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
যখন প্রেজেন্টেশন লাগবে আমি বলে দেবো। তো আমাদের কি লাগবে, আমাদের যখন স্যালিয়েন্ট পোলে বেশি নাম্বার অফ পোল লাগছে, কারণ স্পিডটা কমাতে হবে, তো বেশি নাম্বার অফ পোল লাগলে আমাদের কি করতে হবে, ওকে মোর এরিয়া দিতে হবে। মোর এরিয়া দেওয়ার জন্য কি করতে হবে, ওর কনস্ট্রাকশনটা যেটা তৈরি হবে ওর সারফেস এরিয়াটা বেশি হবে স্যালিয়েন্ট পোলের জন্য। স্যালিয়েন্ট পোলটা আমরা যেহেতু হাইড্রাল পাওয়ার স্টেশনে ইউজ করি, তাই এগুলোকে কি বলা হয়, হাইড্রো জেনারেটর। আর সিলিন্ড্রিক্যাল রোটরটাকে আমরা কোথায় ইউজ করি, থার্মাল পাওয়ার প্ল্যান্টে, তাই এটা কোশ্চেন হয় টার্বো জেনারেটর আর টার্বো অল্টারনেটর। এই কোশ্চেনটা ইন্টারভিউ অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, তো এই সম্পর্কে আমরা লিখে নিই।